জয় জগন্নাথ। কালি রাতের এই ঘটনা আই থিঙ্ক তুমি সমস্তে জাণিচ, তুমি সমস্তে দেখুথিবে বি নিউজরে। কালি রাতের নেইকি এবে পর্যন্ত উদ্ধার কার্য চালু মানে চালু রয়েছে। এবে বি মৃতদেহ যে শব বড়ি বড়ি চালিছি। ইন্ডিয়ারে আমার যেতে বি অ্যাক্সিডেন্টস হয়েছি, রেল অ্যাক্সিডেন্টস যেতে বড় বড় অ্যাক্সিডেন্টস ভিতর ইয়ে বি গোটে, যেটা ফিগর আসছে সেইটা তো সমস্ত সামনে আরাউন্ড 300 ডেথস কইকি, বট যেত লোকালাইটস কুচি ইটস আরাউন্ড 1000। ভগবান পাখে এটি প্রার্থনা করা সমস্তে মিশিকি চল, এই যে উদ্ধার কার্য জারি রয়েছে আটলিস্ট ইঞ্জোর্ড আসন্তু, ইঞ্জোর্ড তো হয়ে যাইবে, আউ মৃতদেহ ন বড়ু, আউ গোটে পরিবারকু খবর ন যাও কি তোমার কেউ জন চালিগলে, কাহ গোটে রোগ হয়েছি হসপিটালে লা কষ্ট পাওয়া মরিগলা, ইয়ে কাহার এজ হয়েগলা চালিগলা, এইগুলা গোটে গোটে ডেথ যে কষ্ট হব বট কম, বট এই যে ঘটনা ঘটে অ্যাক্সিডেন্টস রে যে ডেথ এটা সহি হুয়ে নি, কিন্তু মানে ভাবিকি দেখিবা কি যদি মু এতে ন যাইতান্তি ইয়া হইতা, কি কুহতি কি ইয়ার মানে যেতবে গোটে জনক ছাড়া যাও কি কি কাহার ঘরক যাও কি খুশি কোণ মনেবা যাও কি ঘর ছাড়িকি যাও কত প্রকার লোক, কাহার বাপা আসুবে, কাহার ভাই আসুব, কাহার স্বামীটে আসুব, আত নিউজটা যাই তোমাদের নিউজরে বি দেখি থাকো গোটে বাপাটে তা পুয়ু খোঁজুছি আউ সে শব মুহর যেত কপড়া উঠুছি, তুমি সেই জায়গায় রহিকি ফিল কর কত কষ্ট লাগুব, আমি তো সে কষ্ট নেই পারিবানি বট আমি তাঁপা প্রার্থনা করে পার সমস্তে মিশিকি কি ভগবান এই যে হাত হয়েছে সে জলদি ঠিক করে দিও, আউ কাজুয়ালিটি বড়াওনি, আউ এমিতি ঘটনা ঘটাওনি। সবুলে মু কুয়ে যেতবে বি ক্লাস করে মু যেতবে বি অফলাইনে পড়াও অনলাইনে যেত পড়ায়, সবুলে গোটে জিনিস কুয়ে কি রাগ এই অহংকার ইগো এগুলা সব ছাড়ি দেওয়া দরকার, কিনা সত কইছেন জীবনটা গোটে পানি ফোটকা, পানি ফোটকা যেমি টিকি পবন হলে মানে ফাটি যায় সেমি জীবনটা গোটে, এই মুভমেন্টরে মু তোমাদের সহ কথা হচ্ছি, নেক্সট মুভমেন্টরে মো সহ কণ হব কি জাণিছি, তেণু মো কহা কথা আসিলে যেত জন্ম হয়েছে জন্ম হয়েছে দেহরে কিছু নথিলা, কিছু নেই আসি নথিলে গলা বেলে বি আমি দেহরে কিছু নেই যাবানি, তো এই রাগ এই অহংকার কোণ পাই আমি অ্যাসপিরেন্টস কথা মু কই দউছি, হ্যাঁ আমি পাঠ পড়ুছু সিরিয়াস হয়েকি পড়ুছু ঠিক আছে, দেহ র যত্ন নেওয়াটা আগ দরকার, আউ খুশিরে রুহ লাইফ কু এনজয় করি রুহ, কিন্তু ভেরি শর্ট ডিউরেশন পাই আমি আসছে কেই জানি আমি কতদিন বঞ্চা কোণ করা, ইয়া ভিতরে গোটে জিনিস মনে রাখবা মানবিকতা যেমি দূরেই ন যাও, নিজ মন ভিতরে কম্পাশন রহবা দরকার কি মু যা করুছি ইয়া দ্বারা সামনাওয়ালা কু কিছু কষ্ট হুনি, তো মো খুশি পাই আউ জনে কষ্ট ন পাও, রাগিকি কাহকু কহিদেল কিছু কাহকু চটকণ্টে মারিদেল সেই টাইম পাই তোমাকে সিনা স্যাটিসফিকেসন মিলে যাব, কিন্তু তা সহ কোণ বিতিব সেইটাকে বি ভাব, কিছু দিন আগর যে এইসব ঘটনা হয়েছিল এইসব ঘটনা পরে যেতে গাড়ি গুলজ যা বি হল মতো বহু জন কহিলেন কী রিপ্লাই দেন কী রিপ্লাই দেন, তো কহিলি সেই জিনিস কি কহবা লোক কেবে বড় হুঁতিনি, সহবা লোক মহত সবুলে কুহতি, মো কহা কথা কি আমি কিছু নুহে, আমি কিছু বি নুহে, আমার কোণ হওয়া কোণ নাই, আমি কোণ করা কোণ নাই, এভ্রিথিং ইজ স্ক্রিপ্টেড সবু রেডি হয়েকি আসছি, তো এই যে অহংকার নিজ ভিতরে অহংভাব মর মর এইটা সেইটা সেইটা করা বন্ধ করেদবা, নিজে খুশিরে রহবাকে চেষ্টা করা, আউ সামনাওয়ালাকে যেমি কষ্ট ন হোক সেইটা দেখিবা, বাপা মা সেমানকর যত্ন নেবা, পাখে যে অনেক নিজ লোক সে সহ ভালসে টাইম স্পেন্ড করা, কিনা
ଏବେ ସାଙ୍ଗରେ ଅଛ, ନେକ୍ସଟ ମୋମେଣ୍ଟରେ ଥିବ କି ନାହିଁ ଜାଣିନ। ଯେମିତି ମାନେ କପଲ୍ସ ଅଛନ୍ତି, ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ, ଫ୍ୟାମିଲି, ଭାଇ ଭଉଣୀ, ସାଙ୍ଗ, ଆମେ ବାହାରେ ଆସିକି ଅଛୁ, ବାପା ମାଆଙ୍କୁ ଛାଡ଼ିକିରି ସାଙ୍ଗ ଅଛନ୍ତି ଆମର, ଆମ ଭିତରେ ଝଗଡ଼ା ହେଉଛି, ବାସ୍ ବେଶୀ ଟାଇମ୍ ପାଇଁ ରଖନି। ଝଗଡ଼ା ହଉ, ମଣିଷ ମାତ୍ରରେ ଝଗଡ଼ା ବଗଡ଼ା ହଉ, ବେଶୀ ଟାଇମ୍ ପାଇଁ ରଖନି, ମନରେ କାହା ପ୍ରତି କିଛି ବି ଇଏ ରଖନି, କାହିଁକିନା ନେକ୍ସଟ ମୋମେଣ୍ଟରେ ସେଇ ପିଲା ଥିବ ନଥିବ ତୁମ ସାଙ୍ଗରେ, ଆଉ ତୁମକୁ ସରି କହିବା ପାଇଁ ଚାନ୍ସ ନ ମିଳିବ, ସେଇଟା ବି ଦେଖ। ତେଣୁ ମୋ କହିବା କଥା, ଆଜିଠୁ ନିଜ ଭିତରେ ଏଇ ପରିବର୍ତ୍ତନ ଆଣିବା, ଏଇ ରାଗ ଅହଙ୍କାରକୁ ଯେତେ ହେଇପାରିବ କମେଇଦେବା, ଅହଂଭାବ ନିଜ ଭିତରୁ କମେଇଦେବା, ଆଉ କେବେ ବି ନିଜକୁ ନେଇକି ଗର୍ବ କରିବାନି, ନିଜକୁ ନେଇ କେବେ ବି ଗର୍ବ କରିବାନି, କାହିଁକିନା ତୁମର କହି କିଛି ନାହିଁ। ଏଇ ହାର୍ଟ ବିଟ୍, ଏଇ ହାର୍ଟଟା ପମ୍ପ କରୁଛୁ ବୋଲି ଆମେ ବଞ୍ଚିକରି ଅଛୁ, ହାର୍ଟ କେତେବେଳେ ପମ୍ପ କରିବା ବନ୍ଦ କରିଦେବ, ଯେଉଁଟା ଆମ ହାତରେ ନାହିଁ, ଯେଉଁଟା ଆମ କଣ୍ଟ୍ରୋଲରେ ନାହିଁ, ସେଇଠୁ ଆମ ଲାଇଫ୍ ଷ୍ଟପ୍ ହେଇଯିବ। ତେଣୁ ଯିଏ ଅଛି ତା'ର ରହିବାର ଭ୍ୟାଲ୍ୟୁ, ତା'ର ରହିବାର ମହତ୍ଵ ବୁଝ, ତାହା ସହିତ କ୍ୱାଲିଟି ଟାଇମ୍ ସ୍ପେଣ୍ଡ କର ନିଜ ଫ୍ୟାମିଲି, ବାପା ମା, ରାଗରେ ଗାଳିଦେଲେ ଇଏ କଲେ ଟିକେ ସମୟ ପାଇଁ, ରାଗ ତ ଆସିବ ଟିକେ ସମୟ ପାଇଁ, ତା ପର ମୋମେଣ୍ଟରେ ଫୋନ୍ କରି କଥା ହେଇଯାଉ, ସବୁ ଠିକ୍ ରଖ। କ'ଣ କହିବି, ପ୍ରାର୍ଥନାରେ ଶକ୍ତି ଥାଏ, ସେଇ ଗୋଟେ ଜିନିଷ କହିବାକୁ ଚାହିଁବି। ଚାଲ ମିଶିକିରି ସମସ୍ତେ ଆମେ ପ୍ରାର୍ଥନା କରିବା ଭଗବାନଙ୍କ ପାଖରେ, ଭଗବାନ ଆଉ ଯେଉଁ ଉଦ୍ଧାର କାର୍ଯ୍ୟ ଚାଲିଛି ଏଇଠୁ ଆଉ ଏଇ ମୃତକ ନ ବଢ଼ନ୍ତୁ, ଆଉ ଯେଉଁମାନେ ଏବେ ହସ୍ପିଟାଲାଇଜ୍ ହେଇଛନ୍ତି ସେମାନେ ବହୁତ ଜଲ୍ଦି ଭଲ ହେଇଯାଆନ୍ତୁ। ଆମେ ବସିକି ତ କିଛି କରିପାରିବାନି, ଆଟଲିଷ୍ଟ ଏତିକି ତ କରିପାରିବା ନା। ତ ଏଇ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ମୁଁ ଏଇ ଜିନିଷ ଜଣାଇବା ପାଇଁ ଆସିଥିଲି। ମୁଁ ଚାହିଁବି ତୁମମାନେ ଭିଡ଼ିଓକୁ ଯେତେ ହେଇପାରିବ ସେୟାର କରିନିଅ। ଜୟ ଜଗନ୍ନାଥ।